চলে এসেছি পরেরটাতে। উদয়ভূমি, উদয়ভূমি কার সমাধিস্থল? কে আর নারায়ণ, কে আর নারায়ণ, কে আর নারায়ণ সমাধিস্থল হচ্ছে উদয়ভূমি। এটা কিভাবে মনে রাখা যায়? এটা আমি কিভাবে মনে রাখতে পারি যে নারায়ণ, নারায়ণ যখনই সংকট আসে এই ধরাধামে, তখনই তিনি এই ধরাধামে উদয় হন। তাহলে নারায়ণ বা স্বয়ং বিষ্ণু, নারায়ণ বা বিষ্ণু, বিষ্ণুদেব যখনই সংকট উপস্থিত হয়, যখনই সংকট উপস্থিত হয়, সংকট আসে, তখন তিনি এই ধরাধামে আবির্ভাব হয় বা উদয় হয়। তখন তিনি এই, যখন তিনি এই ধরাধামে উদয় হয়, উদয় হয় বা আবির্ভূত হন। এই উদয়, উদয় থেকে আমরা উদয় ভূমির সঙ্গে তুলনা করতে পারি, উদয়টাকে উদয় ভূমির সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এভাবে সহজেই মনে রাখতে পারবো এই নারায়ণ কথাটা থেকে, যে নারায়ণ উদিত হন বা উদয় হন বা তিনি জন্ম লাভ করেন, যখনই পৃথিবীতে সংকট আসে তখনই তিনি, আমরা দেখেছি বারে বারে তিনি জন্মাচ্ছেন। তাহলে সেইভাবে আমরা মনে রাখতে পারি উদয়ভূমি কার সমাধিস্থল? কে আর নারায়ণ। এবার চলে আসছি শান্তিভূম। শান্তিভূম কার সমাধিস্থল? জওহরলাল নেহেরু। জওহরলাল আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, জওহরলাল নেহেরু। আচ্ছা, এটা কিভাবে মনে রাখতে পারি? জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর সমাধিস্থল হচ্ছে শান্তিভূম। আচ্ছা, জওহর, দেখো জওহর বা জহ, মণি, মুক্ত, জহ, সোনা, হীরে, এই যে এই ধরনের যে এগুলো, জহর, হীরে, মণি, মানিক, এই ধরনের যে রত্নগুলো, তো এই রত্নগুলো যার জীবনে থাকে সে মনে শান্তি অনুভব করে। হ্যাঁ, তাহলে এটা আমরা বলতেই পারি যে যখন কারোর জীবনে বা যখন কেউ জহর লাভ করে, যখন কেউ হীরে মণি মাণিক্য, হীরে জহর মণি ইত্যাদি রত্ন লাভ করে, তখন সে শান্তি অনুভব করে। রত্ন লাভ করে তখন সে শান্তি পায়। তাহলে জওহরলাল নেহেরু শান্তিভূম, ঠিক আছে, বোঝা গেল? এইভাবে মনে রাখতে পারো। এবারে চলে আসছি শক্তিস্থল। শক্তিস্থল কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধী। শক্তিস্থল কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে প্রথম মহিলা মুখ্য, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী, আর তার সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধী আমাদের নারীদের শক্তি, এর হিসাবে আমরা বলতে পারি ইন্দিরা গান্ধী নারীদের, নারীদের শক্তি, 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 শক্তিস্থল, আর ইন্দিরা গান্ধী নারীদের শক্তি, শক্তিস্থল। এবার চলে আসছি নেক্সট অভয়ঘাট। অভয়ঘাট, অভয়ঘাট, অভয়ঘাট হচ্ছে কার? মোরাজি দেশাই, মোরাজি দেশাই, এনার সমাধিস্থল হচ্ছে অভয়ঘাট। এটা আমরা কিভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারি তুমি যদি জীবনে, তুমি যদি জীবনে মরালিটি নিয়ে চলো বা নৈতিকতা মেনে চলো, জীবনে মরালিটি, মরালিটি বা নৈতিকতা মেনে চলো, তুমি যদি জীবনে মরালিটি বা নৈতিকতা মেনে চলো, তাহলে তুমি শান্তি অনুভব করবে মনে, তাহলে মনে তুমি শান্তি লাভ করবে,
এই অভয় আমি দিতে পারি। মনে তুমি শান্তি অনুভব করবে, এই অভয় আমি দিতে পারি। অনুভব করবে এই অভয় আমি দিতে পারি। অভয়, এই অভয় আমি দিতে পারি। এই অভয়ের সঙ্গে আমি খুঁজছি অভয় ভার, আর এই মরালিটি বা নৈতিকতা, মরালিটি এর সাথে আমি করছি মোরাজি, মোরাজি মরালিটি, মোরাজি দেশাই অভয় ভার। সমতা স্থল, সমতা স্থল কার সমাধি স্থল? সমতা স্থল হচ্ছে জগজীবন রাম, জগজীবন রাম তার সমাধিস্থল হচ্ছে সমতা স্থল। দেখো এইটা আমি কিভাবে মনে রেখেছি, যে রাম, রামের ওপরে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। কিরকম? রামচন্দ্রের শাসনকালে, রামচন্দ্রের শাসনকালে সবাইকে সমান অধিকার দেওয়া হতো, সবাইকে সমান অধিকার দেওয়া হতো। রামচন্দ্রের শাসনকালে, এখানে রামচন্দ্র মানে এটা একটা তো গল্প, তো রামচন্দ্র মানে শ্রীরাম, যার কথা আমরা জানি রামায়ণের রাম, তার শাসনকালে সবাইকে সমান অধিকার দেওয়া হতো। হ্যাঁ, এই সমান, সমান সমতা, দেখো সমতার সাথে তুমি সমান কথাটা অনেকটা মিল খুঁজে পাচ্ছ, সমতা আর রাম, জগজীবন রাম। তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে সমতা স্থল কার সমাধি স্থল, যখন তোমার অপশনে আসবে, হ্যাঁ আরো কিছু সার সাথে মানে অন্যগুলোর সাথে এটা আসবে, যখন দেখবে জগজীবন রাম কথাটা আছে তখনই তুমি মনে রাখবে, মনে 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 তখন তুমি এটা ভেবে নেবে যে রামচন্দ্রের শাসনকালে সবাই সমান অধিকার পেত। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সমতা স্থল, এভাবে মনে রাখতে পারি। এবারে আসছি কর্মভূমি, কর্মভূমি ডক্টর শঙ্কর দয়াল শর্মার, ডক্টর শঙ্কর দয়াল শর্মার সমাধিস্থল কর্মভূমি, ডক্টর শঙ্কর দয়াল শর্মার সমাধিস্থল। দেখো এটা কিভাবে আমি মনে রেখেছি, ডাক্তারেরা সাধারণত মানে এই ডক্টর কথাটার উপর গুরুত্ব দিয়েছি, যে ডাক্তারেরা, ডাক্তারদের ধর্মই হচ্ছে তাদের কর্ম, তাদের রোগীদের সেবা করা, রোগীদের চিকিৎসা করা, সেবা করবে। ডাক্তারকে তো আমরা ভগবানের সাথে তুলনা করি না, তাহলে তাদের এই কর্মটাই ধর্ম, ডাক্তারদের কর্মটাই ধর্ম, ডাক্তারদের কর্মটাই ধর্ম। তারা দয়া করে বলে, যে দয়াল, হ্যাঁ দয়াল, ডাক্তারদের কর্মটাই, ডাক্তারদের কর্মই হলো সব থেকে বড় ধর্ম। তারা দয়া না করলে আমরা বেঁচে থাকতে পারবো না, সব থেকে বড় ধর্ম। তাদের দয়ায় মানুষ জীবন ফিরে পায়, জীবন ফিরে পায়। এইভাবে আমি একটা গল্প বানিয়ে নিতে পারি মনে রাখার সুবিধার জন্য। দয়ায় থেকে দেখো দয়াল শঙ্কর দয়াল শর্মা, ডাক্তার শঙ্কর দয়াল শর্মা, ডাক্তারদের কর্মই হলো সব থেকে বড় ধর্ম। এটা আমি ডাক্তারদের উপর গুরুত্ব দিয়েছি, তাহলে এইটা মানে যখন আরো অসুস্থ থাকবে তখন তুমি এইভাবে মনে রাখতে পারো, যখন এই কর্মভূমি আসবে যে ডাক্তারদের ধর্মই তো হচ্ছে তাদের কর্ম, তাহলে সেভাবে মনে রাখতে পারো। আবার সেটাও যদি মনে রাখো তাহলে দয়া, তাদের মানে ডাক্তারদের দয়াতেই মানুষ আবার তাদের জীবনটা ফিরে পায়। এভাবে বলতে পারো, কর্মভূমি মাথায় রাখতে পারো। এবারে আসছি কি মহাপ্রয়াণ ঘাট, মহাপ্রয়াণ ঘাট এটা কার সমাধিস্থল? মহাপ্রয়াণ ঘাট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। এটা আমি কিভাবে মনে রাখি, মহাপ্রয়াণ এই কথাটাকে আমি মহাপ্রভুর সাথে তুলনা করছি, মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য সবাই আমরা মুখিয়ে থাকি, বা
শ্রী প্রসাদ পাওয়ার অপেক্ষা করি। মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য মানুষ মুখিয়ে থাকে, পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে বা মুখিয়ে থাকে মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য। তাহলে প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর মহাপ্রভু মহাপ্রয়াণ ভার, ঠিক আছে? এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো। তাহলে আমরা